মাত্র দেখিলাম এটা কোথায় তাকদীরুল আজিজুল আলিম ওয়াশামসু তাজরী লিমুস্তাকরিল্লাহ। সত্য প্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। গাহে বলবল বাগিচায় চলেন সফল ভাইয়েরা, সূর্য দেখছি দেখছি কিনা বলেন রব্বুল আলামিন, যে সূর্য আমাদেরকে দিয়েছেন আমাদের আলো দেওয়ার জন্য, তাপ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই সূর্য রব্বুল আলামিনের ইবাদত করে, এই সূর্য রব্বুল আলামিনের ইবাদত করে, এই সূর্য প্রতিদিন অস্ত নিতে হয় ডুবে যায়, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই এই সূর্য প্রতিদিন অস্ত নিতে হয়, আমরা ধর্মচক্রে দেখতে পাই সূর্য অস্তমিত হচ্ছে, রব্বুল আলামিনের আদেশ মানছে, আল্লাহ তাআলার আদেশের কোন লঙ্ঘন সূর্য করে নাকি করে বলেন? প্রতিদিন এক রকম কাজ করে কিনা বলেন? সূর্য তার নিজ কক্ষপথে ঘুরে সন্তর্পণ করে, সাঁতার কাটে, ঠিক কিনা? অষ্টাংশ বলেন পরাক্রমশালী কিন্তু সকাল হবে না,
আলো আসবে না, রাত থেকেই যাবে। আমাদের পূর্বক্ষণে এরকম ঘটনা ঘটবে। যে সূর্য সম্পর্কে বলছিলাম, এই যে সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলছে, এটা কি ইবাদত কিনা বলেন? আমরা আল্লাহর হুকুমে চলি না, ঠিক কিনা বলেন? সূর্য আল্লাহর হুকুমে চলছে মানে প্রতিদিন নিজ জায়গায় উঠছে, নিজ জায়গায় ডুবে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, পূর্ব সময় আর পশ্চিম সময় একটা পূর্ব একটা পশ্চিম, তো ঠিক কিনা বলেন? কিন্তু পূর্ব সময় পশ্চিম সময় বলা হয় হয় কিনা? এই দুইটা পূর্ব দুইটা পশ্চিম এই কারণে বলা হচ্ছে, একটা পূর্ব এক সূর্য এইরকম ঠিক একটু উত্তর দিকে এক সময় ওটা কতদিন ধরে হয় ঠিক কিনা বলেন? যখন শুরু দিনে হয় দক্ষিণ দিকে ওকে সূর্য ঠিক কিনা বলেন? এই দুইটা দিককে দুইটা পূর্ব বলা হয়েছে, একটা এই দিকটার পূর্ব উত্তর দিকটার পূর্ব, আরেকটা হচ্ছে দক্ষিণ দিকটার পূর্ব, সূর্য ওঠার উপরেই পূর্ব আর পশ্চিম বলা হচ্ছে। দুইটা সু পূর্ব বলা এই কারণে হচ্ছে, সূর্য একবার উত্তর দিকে একটু সরে যায়, আরেকবার দক্ষিণ দিকে সরে যায়, উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে, ঠিক কিনা বলেন? উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সূর্য সরে যায় কিনা বলেন? এই জন্য দুইটা পূর্ব বলা হয়েছে, সূর্য বড় দিনের সময় এই দিকে উঠে আর ছোট দিনের সময় এই দিকে উঠে, ঠিক কিনা বলেন? এটা ভুল ভুল কিনা সূর্য বলছি বলেন? আবার আর দেখবেন সূর্য আরো দেখবেন এক সময় এইদিকে এইরকম কর্নারে সূর্য ডুবে যায়, আরেক সময় এইদিকে এইরকম কর্নারে ডুবে যায়। সূর্যের উঠা আর ডুবার উপরে বলা হয়েছে দুইটা পূর্ব আর দুইটা পশ্চিম, ঠিক আছে? ব্যাপারটা এই জন্যই বলা হয়েছে, এই সূর্য নিঃস্তব্ধ পথে ঘুরতে আছে, এটাই আমরা কোনো আদেশ মানছে, ঠিক কিনা বলেন? এই সূর্য ঘুরতে 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 চলতে 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 যখন কেয়ামত এসে যাবে, সূর্য প্রতিদিন কিন্তু আমরা জানি না, সূর্য প্রতিদিন কিন্তু রব্বুল আলামিনকে সিজদা দেয়, ঠিক যখন অস্তমিত হয়ে যাওয়ার পর রব্বুল আলামিনকে সূর্য সিজদা দেয়, কি করে সিজদা দেয়? সূর্য যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার পর রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি কি আবার পূর্বের কাছে উদিত হব? রব্বুল আলামিন আদেশ দিলে উনি পূর্বাকা ওই সূর্য পূর্বের কাছে উদিত হয়, আল্লাহর হুকুম না দেওয়া পর্যন্ত সূর্য পূর্ব দিকে উদিত হয় না, ওঠে না। আল্লাহ আল্লাহ এক নজর পর মাফে গান, আল্লাহ আল্লাহ এক নজর পর মাফে গান, লা তুকান্নে জানা মাকাদ তাআলাল হাজান, কাছে সূর্য যখন অস্তমিত হওয়ার পর রব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে অনুমতি চাইবে, বলবে, আল্লাহ আমি কি পূর্বের পূর্ব দিকে উদিত হব? রব্বুল আলামিন সূর্যকে বললেন, তুমি যেখান থেকে এসেছিলে সেখানে আবার ফিরে যাও। কি সূর্য তুমি যেদিক থেকে এসেছিলে আবার সেদিকে যাও, তার মানে পশ্চিম দিক থেকে এসেছিলে সূর্য, এইবারে তুমি আর পূর্ব দিকে যেও না, পশ্চিম দিকে এসে তুমি আমার কাছে অনুমতি চেয়ে চলে সূর্য, তুমি আবার তুমি পশ্চিম দিকে চলে যাও। এবার রব্বুল আলামিনের হুকুম দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না, সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এবারে সূর্য ফিরে যাবে পশ্চিম থেকে। বাবা জিয়া সূর্য যখন পশ্চিম থেকে চলে যাবে, ওয়াতাকুল ওস্তাম তুমি মাগরিবে হা,
কিয়ামতের দস্তা আলামতের মধ্যে বড় বড় আলামতে তোমরা বড় বড় আলামত গুলোর মধ্যে একটা আলামত হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে। এইবার সূর্য ফিরে যাবে, গিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে, পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উদিত হবে। রব্বুল আলামিনের আদেশ দিয়ে সূর্য পশ্চিম দিকে চলে যাবে, গিয়ে সূর্য এইবার পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন থেকে তওবা জলজা বন্ধ হয়ে যাবে, কান্নাকাটি করবে, অনুরোধ বিরাজ করবে, তওবা করবে, তওবা কবুল হবে না। এই সেই সূর্য, যে সূর্য ফিরে যাওয়ার পর কেমন সংঘটিত হবে, তারপর তারপরে অনেকদিন চলবে এই পৃথিবী থাকতে, থাকার পর সেই গায়ে অনেকদিন পর উত্তরণ হবে। সূর্য আজকে আমরা সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন, চন্দ্র আল্লাহ তাআলা দিয়েছেন, বাতাস দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, এগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। কেন দিলেন, কি জন্য গেলাম, আমাদের শান্তি, যে সমস্ত জিনিস রব্বুল আলামিন দিয়েছেন এগুলো পাবো আমরা, এগুলোর শুকরিয়া আদায় করি না করিলে কি বলেন? যদি তাই করতাম তাহলে মানুষের উপরে অত্যাচার করতাম না, যদি তাই করতাম তাহলে তাই করতাম না, যদি তাই করতাম তাহলে তোমার তোমার থাকতাম না, যদি তাই করতাম তোমার তারা থাকতাম না, যদি আখিরাতের ভয় করতাম তাহলে আমরা মানুষকে কি করতাম না, পাঠাতাম না, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন বলে গেছি, কোরআন শরীফের মধ্যে এই হুকুম বলে যায় যে কেন আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই পৃথিবী সম্পর্কে বিভিন্ন জ্ঞান রয়েছে। কোরআন শরীফের মধ্যে এমন কোন জ্ঞান নেই যে পৃথিবীর যে সমস্ত বড় বড় ভার্সিটি রয়েছে আছে কিনা বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয় কলেজ বলা হয় এগুলোতেও অমৃত বিষয় একটা সাবজেক্ট আছে আছে কিনা, কোন কোন কলেজে সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে, বিষয় আছে, দশটা কোন কোন কলেজে লিস্টটা ঠিক কিনা বলেন? ভার্সিটিতে কোথাও থাকতে পারে 38-38টা, কোন কোন ভার্সিটিতে 50 বিষয় থাকতে পারে, 100 বিষয় থাকতে পারে, কিন্তু কোন কারণে থাকে না সেখানে বিষয়ের চেষ্টায় কোরআন শরীফ খুলে দেখেন, ভূগোল সেখানে বিদ্যমান, ইতিহাস সেখানে বিদ্যমান, সায়েন্স সেখানে বিদ্যমান, বলে দেখেন ইতিহাস সেখানে বিদ্যমান, সাহিত্য সেখানে বিদ্যমান, কি নিলেন কি নিলেন, এমন কোন বিদ্যার শেষ নেই, গুণে শেষ করতে পারবেন না।